আশুরা রোজা রাখার নিয়ম আশুরা রোজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আসুরা দিনের সাথে তার আগের দিন বা পরের দিন অর্থাৎ নয় মহারম অথবা এগারোই মহরমও রোজা রাখা মোস্তাহাব অর্থাৎ আসরা দিনের সাথে আগের দিন অথবা পরের দিন অর্থাৎ নয় মহরম ও দশে মহরম অথবা দশে মহরম ও এগারো মহরম রোজা রাখা মোস্তাহাব কারণ আসরা দিনকে আহালে কেতাবও সম্মান করে তারাও এই দিনে রোজা রাখে তাই তাদের সঙ্গে মুসলমানদের আমলের পার্থক্য স্পষ্ট করা জরুরি একটি বিষয় হাদিস সেরি এসেছে এমনি আব্বাস বলেন রসুলাম যখন আসরার দিন রোজা পালন করেন এবং লোকদের রোজা পালনে নির্দেশ দেন তখন সাহাবীগণ বলেন ইয়া রসুল্লাহ আলাইহি সাল্লাম ইহুদি ও নাসারারা এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে একথা শুনে রসুল্লাহ সালি সাল্লাম বলেন ইনশাল্লাহ আগামী বছর আমরাও নবম তারিখে ও শ্যাম পালন করিব বর্ণনাকারী বলেন আগামী বছর আসার পূর্বেই রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়ে যায় সেই মুসলিম এই জন্য সাহাবি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তোমরা নয়ই মুহররম ও দশই মুহররম রোজা রাখো এবং ইহুদিদের ব্যতিক্রম করো কারণ ইহুদি নাসারারা তারা শুরু দশই মুহররম রোজা রাখে আমরা যদি নয় মুহররম এবং দশই মুহররম অথবা দশই মুহররম অথবা দশই মহরমের সাথে এগারোই মহরম এইভাবে যদি আমরা রোজা রাখি তাহলে ইহুদি বা নাসারাতের ব্যতিক্রম হবে নবম তারিখে রোজা রাখা সম্ভব না হলে মূল বিষয় অর্থাৎ ইহুদি নাসারাতের সাথে মুসলমানদের আমলের পার্থক্য স্পষ্ট করার জন্য এগারো তারিখেও রোজা রাখা যাবে হাতির শরীফে এসেছে সাল্লাম বলেন তোমরা আসরা রোজা রাখো এবং ইহুদিদের আগে একদিন কিংবা পরে একদিন রোজা রাখো অর্থাৎ আসরা দিনের সাথে আর একদিন এই দিনে বিশেষ আর আমল হলো তবা ইস্তেগফার করা তবা এই দিনের বিশেষ একটি গুরুত্বপূর্ণ আমল কেননা অতীতে বহু জাতিকে এই দিনে মাগ ফেরাত করে দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে ভবিষ্যতে অনেক মানুষকে এই দিনে ক্ষমা করে দেওয়া হবে ইনশাআল্লাহ হাতি শরীফ এসেছে আল্লাহ হাদিস শরীফ এসেছে রসুল্লাহ আলাইহি আল্লাহ বলেন এই দিন অর্থাৎ দিন আল্লাহ সবন তালা অনেক মানুষের তব কবুল করেছেন ভবিষ্যতেও সেদিন আরও মানুষের তব কবুল করিবেন সোনানে তিরমিজি আশুরার থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে এক বিপদ আপদ দূর হলে আল্লাহ সবন তালার সুক্রিয়া আদায় করা যেমন মোসা আলি সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ রোজা রেখেছিলেন দুই মুমিনের বিজয় ও নিয়ামতের কথা শুনে আনন্দ অনুভব করা যেমন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করেছেন মোসা আলি সাল্লামের ওপর আল্লাহর নিয়ামতের কথা শুনে এদিনে রোজার আমল করেছে। আল্লাহ দুশ্মন ও মমিনের শত্রুদের পরাজয়ে অন্তরে প্রশান্তি ও খুশি অনুভব করা চার জালিম যতই শক্তিশালী হোক না কেন জুলুম যত দীর্ঘমেয়াদী হোক না কেন তা স্থায়িত্ব লাভ করবে না আজ নয় কাল জালিমকে জুলুমের পরিণতি ভোগ করিতে হইবে কঠিন ও ভয়াবহ শাস্তি ভোগ করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে এবং শেষ শেষ হাসি মাজলুমদের হবে ফ্রাউনের ওই ঐতিহাসিক ধ্বংসলীলা এর বাস্তব প্রমাণ পাঁচ নম্বর সর্বক্ষেত্রে বিধর্মীদের কৃষ্টি কালচার বেশভূষা আচার অনুষ্ঠান এবং তাদের সাদৃশ্যতা পরিহার করতে হবে আলে কেতাবদের রীতির বিরোধিতার জন্য আসরার সাথে আগে বা পরে আরও একটি রোজার ব্যবস্থা করা হয়েছে নিজের সন্তানদের নেক কাজে উদ্বুদ্ধ করার অনুশীলন ছোটকাল থেকেই করাতে থাকা এই জন্য সাহাবা রিজাল্লাহ আনহুমগণ তাদের সন্তানদের রোজায় অভ্যস্ত করতে ছোটকাল থেকে আশুরা রোজা রাখাতেন সাত নম্বর আমল ছোট কিন্তু স্বভাব অনেক এমন আমলগুলো খুঁজে খুঁজে বাহির করে আমল করা আমাদের জন্য এই সুযোগগুলি রাখা হয়েছে আমাদের উচিত হবে সেগুলো যথার্থ এতিমাম করা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমাদেরকে সব ধরনের গাফলতি ও উদাসীনতা পরিহার করে আখিরাতমুখী সুন্দর জীবন যাপন করার तौफिक दान करो आमीन सुम्मा आमीन या आल अमीन